নমস্কার সফিয়ার রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমরা সর্বদা এই কথাটা শুনে এসেছি যে সুন্দর মুখের কদর সর্বত্র, কিন্তু আপনার কাছে এই ডেফিনেশন হতেই পারে যে মানে সুন্দর মুখ, একটা সুন্দর চোখ, একটা সুন্দর নাক, প্রচুর চুল মাথা ভর্তি তবেই আমি তাকে সুন্দর বলবো। তবে বর্তমানে ডেফিনেশনটা একটু বদলে গেছে। আপনার মাথা ভর্তি চুল অবশ্যই তার প্রশংসা আমরা করি, কিন্তু সেটা হেয়ার ফলিংয়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে না তো, মারাত্মক ড্যান্ড্রফের কারণে আপনার র্যাশ, পিম্পলস বা অন্যান্য কোনো সমস্যা আসছে না তো, আপনার স্কিনটা চকচকে একেবারে দাগ মুক্ত আছে তো, তবেই কিন্তু আপনাকে আমরা সুন্দর বলবো। সৌন্দর্য একেবারে নিজের কাছে, আপনি যেভাবে নিজেকে সুন্দর রাখার প্রচেষ্টা করবেন সেভাবেই কিন্তু নিজেকে সুন্দর রাখতে পারবেন। সেখানে সফিয়ার অবশ্যই আপনাকে এই সহযোগিতাটাই করতে পারে যে কিভাবে আপনি সুন্দর থাকবেন এবং সুন্দর থাকার জন্য ঠিক আপনাকে কতটা ব্যবহার করতে হবে সফিয়ারের প্রোডাক্টগুলো। তো চলুন না আজকে আরও একবার আমরা জেনে নিই যে নিজেকে সুন্দর রাখার সেই সিক্রেটটা, জানবো সেই মানুষটির কাছ থেকে যে মানুষটি দীর্ঘদিন ধরে আপনার সুন্দর রাখছেন এবং যারা আমাদের নতুন ভিউয়ার্স তাদেরও সুন্দর রাখার প্রতিশ্রুতি তিনি কিন্তু নিয়ে ফেলেছেন, অর্থাৎ আমাদের সকলের প্রিয় বসুদাদি। আজও তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। একদম বসুদাদি, বসুদাদি একটা বিষয় অবশ্যই জানতে চাইবো, এই গরম পড়েছে, ধরো অনেককে আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার ডেইলি রুটিনটা কি, হয়তো সে বলবে একটা ফেস ওয়াশ ব্যবহার করি, একটা ক্রিম ব্যবহার করি আর মাসে একবার গিয়ে একটা ফেশিয়াল করে চলে আসি পার্লার থেকে। তো এটাই কি আমার স্কিনের প্রয়োজন নাকি এর থেকে বেশি কিছু ভাবা উচিত? আর তুমি পরে যে কথাটা বললে না, আমাদের মানে 40% জনতার কাছে সানস্ক্রিন কেয়ার করা মানে কিন্তু সেটা, মাসে একবার পার্লারে যাওয়া। একদম, হ্যাঁ আমি তো করি, কি করেন, মাসে একবার তো পার্লার যাই না, নিশ্চয়ই যাবেন, দ্যাট ইজ আ স্পেশাল কেয়ার, নিশ্চয়ই যাবেন, কারণ স্কিনের ডেড সেল রিমুভ বলুন, ব্লাড সার্কুলেশন প্রপার বলুন, প্রপার একটা মাসাজ বলুন, আরও অনেক রকমের কাজ আমরা করি পার্লারে গিয়ে, তো সেগুলো তো আছেই। বাট স্কিন কেয়ার মানে কিন্তু মাসে একবার পার্লারে যাওয়া নয়, স্কিন কেয়ার মানে হলো যেরকম আমরা রোজ খাই, রোজ ব্রাশ করি, রোজ ঘুমোতে যাই, রোজ কাজে বেরোই, রোজ রান্না করি, এভরিথিং, সেরকমভাবে স্কিন কেয়ারটাও কিন্তু আমার রোজকার করার একটা জিনিস, এবং এর জন্যই নামটা স্কিন কেয়ার। আর সারাদিনের 24 ঘন্টার মধ্যে নিজের স্কিনটুকুর যত্ন নেওয়ার জন্য ওই 5-10 মিনিট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। এইটুকুনি সময় যদি আমরা নিজেরা বার করে নিতে পারি নিজেদের জন্য, খালি আমি বলবো না খালি মহিলারা স্কিন কেয়ার করবে, সকলের জন্য স্কিন কেয়ার, সকলের জন্য, স্কিনটা সবার, কোনো আলাদা আলাদা নয়। স্পেশালি আমাদের যারা মেল ফ্রেন্ডসরা আছেন তাদের স্কিন কেয়ার করা আরো বেশি জরুরি, একদম ঠিক, বিকজ তারা তো আর মেকআপ করতে পারেন না, একদম ঠিক। সেক্ষেত্রে আমার মনে হয় স্কিন কেয়ারটা সকলের হওয়া উচিত। তো এই সকলের স্কিন কেয়ার নিয়ে আমরা আজকে আলোচনা করব, কি হবে আপনার স্কিন কেয়ার, তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার, একটু বলে নিন, তারপর তো ম্যাডাম আছে নি, ড্যান্ড্রফ আছে কি সেটাও বলে নিন। একটু ঘামে না চুলগুলো, একটু ভীষণ ইয়ে হচ্ছে, মানে একটু ইনফেকশনের মতন হয়েছে। একটু বয়সটা বলুন আপনার। 38+ আর একটা প্রশ্ন করে নেব, যেহেতু 38 বললেন, আশা করি ওই থাইরয়েড সুগার এই জাতীয় কিছু নেই আপনার? না সেরকম কিছু। ওকে, তাহলে শুনুন, তাহলে ঠিক হবে, সঙ্গে থাকুন। তো সমস্যাটা হলো যে বলছে না চুলটা ভীষণ ঘেমে যাচ্ছে, ঠিক কথা, চুল যখনই ঘেমে যাবে চুলটাকে কিন্তু ড্রাই করে নেওয়ার দায়িত্ব আমাদের। তার জন্য যখনই আমরা পাখার তলায় বসবো চেষ্টা করব মিডল পার্টিং করে চুলটা দুদিকে এনে চুলটাকে শুকিয়ে নিতে, ওইভাবে কিন্তু চুল সবচেয়ে ভালো শুকোয়, মানে একদম ভেতর অবধি হাওয়াটা পৌঁছয় এবং চুলের স্ক্যাল্পটা ড্রাই হয়, এটা কিন্তু একটা মেজর কারণ, বা চুলটাকে একটু উঁচু করে বেঁধে রাখবো। আর যে ইনফেকশন মতো হয়েছে আপনার চুলে, আপনি কিন্তু মাথায় তেল ইউজ করবেন না, আপনি আমাদের কেরাপ্লেক্সটা ইউজ করুন, কেরাপ্লেক্সটা আপনাকে ভীষণ উপকার দেবে, শুকনো স্ক্যাল্পে কেরাপ্লেক্স ইউজ করবেন প্রত্যেক দিন রাত্রেবেলা,
আর আমাদের যে রোজমেরি টি ট্রি শ্যাম্পুটা আছে ওই রোজমেরি টি ট্রি শ্যাম্পু দিয়ে উইকে অন্তত 3 দিন অল্টারনেট, যে যদি খুব বড় চুল না হয় ছোট চুল হয় তাহলে রোজ শ্যাম্পু করবেন, কারণ আমরা সবসময় বলি যে রোজ শ্যাম্পু করা কিন্তু চুলের জন্য খুব ভালো, কারণ স্ক্যাল্প ক্লিন থাকে। আর যেহেতু আপনি বলছেন আপনি প্রচণ্ড ঘামেন, ঘামটা চুলের গোড়ায় বসে যাওয়াটা এটা তো এক ধরনের অ্যাসিড টক্সিন, তো ওটাও চুলের গোড়ায় জমে যাওয়াটা ভালো কথা নয়, ওর জন্য চুলের গোড়াটা মানে কি বলবো উইক হয়ে যায় এবং চুল পড়ে যায়। আর একটা বদভ্যাস আমাদের পাল্টাতে হবে, সেটা হলো ভিজে চুল আচড়ানো। চুলটা যতক্ষণ না প্রপার ড্রাই হবে ততক্ষণ কিন্তু চুলে চিরুনি দেবেন না। ঠিক কথা, শুধুমাত্র কটা ভালো প্রোডাক্ট ব্যবহার করলাম কিন্তু এই রুটিনগুলো ফলো করলাম না বা জানি না আমি রুটিনগুলো, তাহলেও কিন্তু আপনার স্কিন বা হেয়ারের সমস্যা আসতে পারে। জেনে নিন, আমার কথা কি সবাই তো সবকিছু জানে না, নেহাত আমরা এই বিষয়টার মধ্যে রয়েছি বলে আমরা হয়তো আপনাদের থেকে 5% বেশি জানি, বেশি জানি না, ওইটুকুনি হয়তো বেশি জানি, বাট কাজে লাগান, যার যে যতটা জ্ঞান আছে সেটাকে কাজে লাগান, না জেনে করার থেকে আমার মনে হয় জেনে নেওয়াটা বেটার। আর জেনে নেওয়ার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, এটা সর্বক্ষণের জন্য রয়েছে, এটা সকালবেলা 11টা থেকে বিকেলবেলা 7টা অবধি অলওয়েজ অন। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন, হয়তো আপনার মনে হতে পারে এটা একটা প্রশ্ন করবো, এটা ভীষণ সিলি একটা প্রশ্ন, আপনার কাছে হয়তো সিলি মনে হচ্ছে, হয়তো সেটা সিলি প্রশ্ন নয়, একদম, তো ওটা আমাদের উপর ছেড়ে দিন, আমরা ডিসাইড করব ওটা সিলি প্রশ্ন ছিল কি না ছিল। আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে সাফায়ার নিয়ে, স্কিন কেয়ার নিয়ে, প্রোডাক্ট ইউজেজ নিয়ে, প্লিজ কল আস, আমাদের হেল্পলাইন নাম্বার কিন্তু সবসময় রয়েছে আপনাদের হেল্প করার জন্য, জাস্ট একটা কল করলেই দে উইল হেল্প ইউ আউট। একদম, আর এই সোমবার ঠিক 5টার সময় লাইভ অনুষ্ঠান, কিন্তু ভীষণ প্রয়োজনীয় আমাদের একটা অনুষ্ঠান, তাই এই সময় আমাদের সাথে থাকুন, বা অবশ্যই সাফায়ারের নাম্বারগুলো একটু মোবাইলে হোক, আপনার কোনো একটি কাগজে হোক, ডায়েরিতে হোক, নোট করে রাখুন, যাতে প্রয়োজন হলে আপনি চট করে ফোনটা করে নিতে পারেন। আর লাইভে কে আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কি সমস্যা? মেয়ের বয়সটা শুনবো দাদা, কত? সরি, 17। কি সমস্যা হচ্ছে ওর? মুখে কালো কালো দাগ হয়ে যাচ্ছে, তাই তো? মাথায় কি ওর ড্যান্ড্রফ বা কিছু আছে, বা স্কিনটা কিরকম সবটাই বলতে হবে কিন্তু। আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি আপনার বলুন, আপনাদের যে ফ্যামিলি হিস্ট্রি আছে ওটাতে কি ঘন চুলের হিস্ট্রি না পাতলা চুলের হিস্ট্রি? মাথায় ড্যান্ড্রাফ আছে মেয়ের? মেয়ের মাথায় ড্যান্ড্রাফ আছে? মাথায় তেল তো ইউজ করবে না প্রথম কথা, মাথায় ড্যান্ড্রাফ হলে কিন্তু তেল দেওয়া যায় না, সুতরাং তেল বাদ। এবং আমাদের কেরাপ্লেক্স এর কথা এক্ষুনি বলছিলাম, প্রত্যেক দিন রাত্রেবেলা একটু কেরাপ্লেক্স মাথায় ভালো করে ম্যাসাজ করে দিন রাত্রেবেলা। এই কারণে বলছি যে রাত্রেবেলা সাধারণত আমাদের হাতে একটু সময় থাকে, তার জন্য আমি রাত্রেবেলা বলছি, বাট আপনার যদি মনে হয় যে বিকেলবেলা হাতে সময় আছে, সন্ধেবেলা হাতে সময় আছে, তখনই করবেন, কোনো অসুবিধা নেই। এবং খুব বেশি পরিমাণ মাথায় দেবেন না, 3-4 বার পাম্প করবেন এবং হাত দিয়ে হালকা হাতে জাস্ট ম্যাসাজ করে দেবেন রুটসের মধ্যে, তাহলেই হবে। আর আমাদের যে রোজমেরি টি ট্রি শ্যাম্পুটা আছে এটাতে উইকে 3 দিন শ্যাম্পু করবেন, ভিজে চুল আচড়াবেন না, কারোর চিরুনি ইউজ করবেন না, চিরুনি প্রত্যেকবার যেন শ্যাম্পু করার পর ডেটল জলে ধুয়ে নিয়ে তারপরে ইউজ করে, কারুরটা ইউজ করবে না, নিজেরটাও কাউকে দেবে না, এইটুকুনি করে দেখুন। চুলের ড্যান্ড্রাফটা গেলেই চুল পড়াটা বন্ধ হয়ে যাবে, তখন চুলের মানে ডেন্সিটিটা আপনি একটু লক্ষ্য করতে পারবেন বেশি হয়েছে, এবং চুল গজাবেও, বাট একটু ধৈর্য রাখতে হবে। একদম, এখন থেকে যদি সচেতন হন, এখন থেকে যদি বসুদাদির প্রত্যেকটা কথা, যদি তোমার কথাগুলো উনি মেনটেন করেন, মানে মেয়েকে যদি করাতে বলেন, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা বোধহয় কিছুদিনের মধ্যে থেকে দেখতে পাবে না। ভালো লাগলো যে 17 বছর বয়স কনসিয়াস, বাবা কনসিয়াস, তাই একদম একদম দিস ইজ গুড, সাজেশন নিলেন খুবই ভালো, বাট সাজেশনটা ফলো করবেন, এটাও দরকার। একদম,
লাইভ অনুষ্ঠান সরাসরি ফোন কিন্তু আপনারা করতে পারেন, আপনাদের জন্য লাইভ এর ফোন খোলা রয়েছে, পাশাপাশি সাফায়ারের হেল্পলাইন নাম্বার গুলো কিন্তু রয়েছে। আমি চট করে বলবো, ওর আরেকটা সমস্যা ছিল, আমি সমস্যাটা বলছি বসুদা দিকে, তার আগে 9830371666 সরি আরেকবার বলবো 9830371666 এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, বা ফোন করুন 9830557891 এই দুটি ফোন নাম্বারে ফোন করুন। তো এই দুটো ফোন নাম্বারে ফোন করলে কথা বলা যাবে। তাছাড়া আরেকটি নাম্বারও রয়েছে 9748850120, মানে এই নাম্বারগুলোতে আমরা ফোন করব প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য, বা কোথায় প্রোডাক্ট পাচ্ছি জানার জন্য, রিগার্ডিং সাফায়ার প্রোডাক্ট সম্বন্ধে জানবো, কিভাবে ইউজ করবো জানবো, বাড়ির আশেপাশে কোথায় পাবো জানবো, একদম। বা যারা বেঙ্গলের বাইরে থেকে দেখছেন সাফায়ার ইউজ করতে চাইছেন, তারা আমাদের হোম ডেলিভারি সার্ভিসটাও নিতে পারেন, কারণ আমরা থ্রু আউট ইন্ডিয়া হোম ডেলিভারি করে থাকি, ফ্রি হোম ডেলিভারি। তো ওই অর্ডারটাও কিন্তু ওই নাম্বারেই ফোন করে আপনাকে দিতে হবে, উইদিন 48 আওয়ার্স উইল গেট আওয়ার স্টক। ওকে, 17 বছরের ছোট্ট বোনটির জন্য যে প্রশ্ন আরেকটা ছিল, সেটা হচ্ছে যে মুখে দাগ আছে, দাগ হয়েছে মানে মাথায় যেহেতু ড্যান্ড্রাফ আছে না, মুখের মধ্যে র‍্যাশটা এসে গেছে। তো সেক্ষেত্রে মুখের জন্য করতে হবে, তো ছোট্ট, বেশি বয়স নয়, তো টিট্রি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, আর মুখ ধোবার পর অ্যাস্ট্রিনজেন্ট ইউজ করতে হবে। কেমন? কটনের মধ্যে 2-3 ড্রপ অ্যাস্ট্রিনজেন্ট নিয়ে স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করবেন, দেখবেন আরও ময়লা বেরোচ্ছে স্কিনে। কেমন? তারপরে আমাদের যে S7 প্ল্যাটিনাম ক্রিম আছে, 1 ড্রপ খুব ভালো করে মুখে লাগিয়ে নেবেন, এবং রোদ্দুরে যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে S7 মানে SPF যে 30টা আছে অবশ্যই মুখে লাগিয়ে তারপরে কিন্তু বাইরে যাবেন। বারবার বলছি, সানস্ক্রিন কিন্তু না ইউজ করে যাবেন না, যতই গরম হোক, কারণ আমাদের এখানে প্রচণ্ড হিউমিড, প্রচণ্ড ঘাম হয়, ওর জন্য আমরা সবার আগে যে কাজটা করি সেটা হলো সানস্ক্রিনটাকে স্কিপ করে দিই, যে সানস্ক্রিন ইউজ করবো না, হয়তো এটা ইউজ করলে আরও বেশি ঘামবো। হ্যাঁ, ট্রাস্ট মি, সাফায়ারের সানস্ক্রিন ইউজ করলে ঘাম হয় না, চিটচিটে হয় না, মুখ কালো হয় না, স্কিন একদম ফ্রেশ থাকবে। কিন্তু এটা একটু হ্যাবিট বানিয়ে নিন, মেল ফিমেল সবাইকেই বলছি, প্লিজ এটাকে একটা হ্যাবিট বানিয়ে নিন, কারণ সানস্ক্রিন না লাগালে কিন্তু স্কিন যে পরিমাণ ড্যামেজ হয় ওটা রিপেয়ার করতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, তার থেকে একটুখানি SPF 30 লাগিয়ে নেওয়াটা বেটার। আর একবার সাফায়ারের SPF 30 অ্যাডিকশন হয়ে গেলে ওটা থেকে কিন্তু বেরোনোও যায় না, বিকজ দিস ইজ সো রিফ্রেশিং, কারণ একবার SPF 30 লাগাবেন সারা দিনের জন্য আপনি টেনশন ফ্রি, মানে আর মুখ কালো হয়ে গেল কি না, ঘেমে গেল কি না, ছবি তোলার মতো রইল কি না, এরকম কিন্তু হবে না, স্কিনটা প্রেজেন্টেবল থাকবে। তো কেন করব না, যেখানে এতটা ভালো রাখতে পারি নিজের এই প্রিয় স্কিনটাকে, সেখানে একটুখানি তো আমাকে করতেই হবে। আর কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, কে বলছেন? আমি নিতা সিং, মেদিনীপুর থেকে বলছেন। বয়স কত দিদি ভাই? বয়স হচ্ছে 33। কি সমস্যা? ঠিক আছে, ড্যান্ড্রাফ তো চলে যাবে, একটুখানি আপনাকে কি বলবো, কনশিয়াস হতে হবে। কেমন? ড্যান্ড্রাফের কথা আমি 2-3 বার বললাম, শুনতে থাকুন, আরেকবার বলে দিচ্ছি আপনার, যেহেতু বলছেন পুরো মাথা সাদা হয়ে গেছে, পেইনফুল আই নো। তো প্রথম কাজ যেটা করবেন সেটা হলো মাথায় তেল ইউজ করবেন না, তেল ইউজ করলে কিন্তু ড্যান্ড্রাফ একদম যাবে না মাথার থেকে। তো প্রথম কাজ তেল বন্ধ করে দিতে হবে। সেকেন্ড কাজ হলো আমাদের যে কেরাপ্লেক্স হেয়ার টনিকটা আছে, ওটা মাথার গোড়ায় প্রত্যেক দিন রাত্রেবেলা একটুখানি টাইম নিয়ে হালকা ম্যাসাজ করে মাথায় ইউজ লাগাবেন। আর রোজমেরি টিট্রি শ্যাম্পু আমাদের, ওটা উইকে অন্তত 3 দিন, পারলে রোজ শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার পর যে চিরুনি ইউজ করেন ডেটল জলে ধুয়ে ইউজ করবেন, কারোর চিরুনি ইউজ করবেন না, নিজেরটাও কাউকে দেবেন না। আর স্কিনের কথাই আসি, SPF 30 তো বললাম আমি, সানস্ক্রিন যেমন ইউজ করবেন আপনি নর্মাল, বাড়িতে কাজ করছেন, রান্না করতে যাচ্ছেন, বাড়িতেই আছেন, তাও কিন্তু SPF 30 ইউজ করে তবেই কাজ করবেন। আর S7 প্ল্যাটিনাম ক্রিম যেটা আছে ওটা দিনেই ইউজ করবেন, S7 প্ল্যাটিনাম সিরাম 1 ড্রপ রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে। একদম, একটা সহজ রুটিন একটুখানি মেনটেন করুন, আর নিজেকে অনেকটা সুন্দর রাখুন। তবে যেহেতু এই যে গরমটা পড়ছে, রোদে আমাদের বেরোতেই হবে, রোদে আমাদের থাকতেই হবে, অনেকের একটা প্রশ্ন থাকে, ট্যান আমার স্কিনে আমি ফেলতে চাই না, ট্যান মুক্ত একটা ঝকঝকে ত্বক আমি চাই, তো ট্যান মুক্ত থাকার জন্য আমরা কি করতে পারি? খুব ইজি রেমেডি,
যেমন রোদ্দুরে বেরোবার আগে এসপিএফ 30 লাগিয়ে বেরো, আর এসপিএফ 30 ইউজ করার 10 মিনিট আগে একটু S7 প্লাটিনাম ক্রিমটা ইউজ করে নাও। ওকে, আর রাত্রেবেলা ঝুম রাত্রেবেলা সন্ধ্যেবেলা যখনই বাড়ি আসছো, বাড়ি এসে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আমাদের যে ডিট্যান প্যাকটা আছে সেই ডিট্যান প্যাকটা 10 মিনিটের জন্য ফেসে লাগিয়ে নাও, 15 মিনিট রেখে ধুয়ে ফেলো। সারাদিনে যতটা ট্যান কালেক্ট করে এনেছো সবটাই এ বিদায় করে দেবে, আর ডেলি ইউজ করা যায়, কোনো অসুবিধা নেই। এটা আমি তাদের জন্য বললাম, তাদের জন্য বললাম যারা রোজ বাইরে বেরোচ্ছি, রোদ্দুরে বেরোচ্ছি, অনেকক্ষণ রোদ্দুরে কাটাচ্ছি, স্কিন কালো হয়ে যাচ্ছে, তাদের জন্য। আর যারা বাড়িতে আছি বা অল্প সময়ের জন্য বাইরে বেরোচ্ছি বা ইনডোর কাজ করছি, ধরো বাড়ি থেকে বেরিয়ে অফিসে ঢুকে গেলাম, স্কুলে চলে গেলাম, কলেজে চলে গেলাম, ইনডোর যারা কাজ করছি, তারা এই ডিটান প্যাকটা উইকে 3 দিন ইউজ করব। এটাও স্কিনটাকে খুব রিফ্রেশ করবে এবং ট্যানটা পড়তে দেবে না, যেটা সবচেয়ে বড় কারণ হয়ে যায় পিগমেন্টেশনের, ফ্যাগমেন্টেশনের মেজর কারণ হয়ে যায়। তো শুনে নিলাম কিভাবে ট্যান মুক্ত থাকবো, আর পরের বন্ধুর কথাও শুনবো। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি আরামবাগ থেকে মোহনা বলছিলাম, ভালো আছো? মোহনা, আরে বাবা, মোহনা নামটা ভীষণ সুন্দর। মোহনা বয়স কত? আমার বয়স 25। তবে মোহনা কেমন আছে যে ফোন করলো আমাদের? কিছু কি প্রবলেম? ভালো আছি। তাহলে প্রবলেমটা কোথায়? আমার প্রবলেমটা কোথায় বলতে, আমি একটু নিয়ে জিজ্ঞেস করবো ম্যামের কাছে যে আমার বোনের না মানে চুলের চুলটা খুব কম আর কি, সেই জন্যই আমি জিজ্ঞাসা করবো যে ওর মানে মাথাটা একদম পুরো দেখতে পাওয়া যায়। ও যদি চুল বোনের বয়স কত গো মোহনা? বোনের বয়স কত? আমার বোনের 19 বছর। এরকম অবস্থা কেন? এরকম অবস্থা কি কারণে জানি না, তবে ওর যে পিরিয়ডটা হয় না ওটা রেগুলার হয় না, মানে 2-3 মাস এরকম একটা ইয়ে হয়ে যায়, সেই জন্য এরপরে সেটাই আর কি জিজ্ঞেস করছি যে কেরাপ্লেক্সটা কি ইউজ করতে পারবে? নিশ্চয়ই কেরাপ্লেক্স ইউজ করবে, কিন্তু খুব ভালো কোনো গাইনিও দেখিয়ে নাও, বিকজ বয়স তো বেশি বললে না, এই বয়সে একটা মেজর সমস্যা রয়েছে ওর ভেতরে, একটু ভালো গাইনি একটু দেখে নাও, কেরাপ্লেক্স নিশ্চয়ই ইউজ করো। ওকে ডাক্তার দেখানো হচ্ছে, সেটা মানে ওষুধ খেলে ওর ওটা রেগুলার হয়, কিন্তু ওষুধটা যদি ইয়ে হয় তখনই ওর সমস্যাটা হয়। কেরাপ্লেক্স খুব ভালো কাজে দেবে, নিশ্চয়ই ইউজ করবে, কোনো চিন্তা নেই, আর ভালো হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে মোহনা, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু ভালো লাগে, দেখো প্রোডাক্ট তোমাকে সাজেস্ট করতে হচ্ছে না, প্রোডাক্ট এখন ভিউয়ার্সরাই কিন্তু জেনে গেছে যে এই প্রবলেমের জন্য এইটা সফটওয়্যারের বেস্ট প্রোডাক্ট। কিন্তু এটা ইউজ করবো কিনা, একটুখানি বসুদাদের সাথে কথা বলতে আমাদের সকলেরই ভালো লাগে, তো সে কারণে জেনে নেওয়া। তবে এই গরমে আরেকটা সমস্যা হয়, যেটা আমার বাড়িতেও যারা রয়েছে তাদের হয়, অল্প বয়সীরা বলে যে নাকের উপরে কালো কালো বিন্দু বিন্দু কিছু একটা তৈরি হচ্ছে, তো সেইটা কিভাবে তারা তুলবে? ব্ল্যাকহেডস যাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হলো স্ক্রাবিং, স্ক্রাব ছাড়া কিন্তু ব্ল্যাকহেডস যায় না। আর আরেকটা কথা তোমায় বলি, অনেককে দেখবে যে নাকের মধ্যে প্রচুর মানে বেশ গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে যায় একদম একদম, কিন্তু তারা যদি ভাবে যে আমি একদিনই স্ক্রাবিং করে পুরোটা পরিষ্কার করে ফেলবো সেটা কিন্তু হবে না। আচ্ছা, তো আমার আমাদের হার্বাল রেঞ্জ, আমাদের কোনো ম্যাজিশিয়ান নই আমরা যে আমরা লাঠি ঘোরাবো আর ক্লিন হয়ে যাবে, নো, সব কিছু একটু পেশেন্স নিয়ে করতে হবে। তবে যাদের নাকে ব্ল্যাকহেডসের সমস্যা আছে, স্পেশালি যাদের অয়েলি স্কিন, তারা এই ব্ল্যাকহেডস নিয়ে খুব ব্যস্ত থাকেন, তাদের জন্য বলবো খালি নাকের পোর্শনটুকু চান করার সময় রোজ অল্প একটুখানি গ্রিন টি স্ক্রাব নিয়ে হালকা স্ক্রাবিং করে চান করবেন, খালি নাকের পোর্শনটুকু, পুরো মুখে স্ক্রাবিং করবেন উইকে একদিন, তার বেশি কিন্তু নয়। আর নাকে এভরিডে করতে পারেন, খালি চান করার সময় 1-2 মিনিট একটু স্ক্রাবিং করে, এতেই অনেক উপকার। ওকে, তো পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলি নিয়ে, কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি গ্রামগঞ্জে বলছি। আচ্ছা, বয়স কত দাদা? বয়স 25। 25, কি সমস্যা? সমস্যা গালের দুই পাশে মনে হয়েছিল কিন্তু কালো দাগগুলো থেকে গেছে। আচ্ছা, পিম্পলস এর দাগগুলো থেকে গেছে, আর কোনো সমস্যা নেই তো? না না। আচ্ছা, রোদ্দুরে কতক্ষণ থাকেন? দাগের জন্য বলবো আপনি আমাদের S7 প্লাটিনাম ক্রিমটা দিনের বেলা লাগাবেন, অল্প ক্রিম বলছি মানে ভাববেন না এটা খুব গ্রিজি চিটচিটে হেভি, একদমই না, খুব মাইল্ড, ঠিক আছে? S7 প্লাটিনাম ক্রিমটা দিনের বেলা ইউজ করবেন, আর রাত্রে ঘুমোতে যাবার আগে S7 প্লাটিনাম সিরাম, এই দুটো আপনার ডেলি।
আর তার সাথে যেটা করবেন, দিনের বেলা রোদ্দুরে বেরোবার 10 মিনিট আগে SPF 30 ইউজ করে নিশ্চয়ই রোদ্দুরে বেরোবেন। আর উইকে 3 দিন আমাদের যে D10 প্যাকটার কথা বলছিলাম আমরা, ওই D10 প্যাকটা উইকে 3 দিন পুরো মুখে ইউজ করবেন, 15 মিনিট থেকে ধুয়ে ফেলবেন। এটা কিন্তু একটা সাংঘাতিক ভালো ক্রিম, মানে প্যাক, এটা মানে ডেলি ইউজ করা যায়। যারা সি সাইডে বেড়াতে যাচ্ছেন সঙ্গে করে নিয়ে যেতে পারেন। মানে এটা আমি কি বলবো বলো তো, এটা ডেলি ট্যানটাকে অবধি রিমুভ করে দেয়। তুমি যদি রোজও ইউজ করো, এটা স্কিনের জন্য হার্মফুল না, ইটস ভেরি গুড ফর ইওর স্কিন। এবং তুমি বাড়ি ফিরলে ফিরে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে প্যাকটা লাগিয়ে নিলে, ঠিক আমাদের টুকটাক অনেক কাজ থাকে বাড়ি ফেরার পর, সেটুকুনি করে নিলে, 5-10 মিনিট রইলে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে, এটা যদি ডেলি হ্যাবিটে ঢুকিয়ে নিতে পারো, ট্যানটা স্কিনের মধ্যে জমবেই না, ধরবেই না স্কিনে। সুতরাং তোমার স্কিনটা কিন্তু রোজ ফ্রেশ লাগবে। একদম ঠিক কথা, কারণ এই গরমকালের পর একটু দেখবেন নিজেকে কেমন জেব্রা মনে হয়, যতটুক খোলা অতটুক কালো, যতটুক ঢাকা ততটুক সাদা। তো নিজেকে মানুষই রাখবো, জেব্রাতে পরিণত করবো না। তার জন্য তুমি যে বলছো এই ডিটেন প্যাকটা, আমার মনে এটা ভীষণ এভরিডে ইউজ করো। এভরিডে আমি ইনডোর কাজ করি কি বাইরে কাজ করি, সর্বক্ষণ হোয়াট এভার কাজ করি, যদি 17+ এজ হয়, 17 আগে প্যাক অত বেশি ইউজ করার প্রয়োজন হয় না, ইউজ করাই যেতে পারে বাট অত প্রয়োজন হয় না, তারা উইকে 2 দিন ইউজ করো, তাছাড়া বাকিরা এভরিডে ইউজ করতে পারে, আমি তো রোজ ইউজ করি। আচ্ছা, অ্যাস্ট্রিনজেন্ট আর টোনার আমরা গরমকালে ব্যবহার করি, কিন্তু অনেকে বোঝে না আমি অ্যাস্ট্রিনজেন্ট ব্যবহার করবো না টোনার ব্যবহার করবো। এটা একটা খুব ভালো প্রশ্ন, আমি অ্যাস্ট্রিনজেন্ট করবো না আমি টোনার করবো। অ্যাস্ট্রিনজেন্ট ইজ ফর অয়েলি স্কিন, এটা স্কিনের এক্সেসিভ অয়েলটাকে বার করে দেয়, করে স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে। আর টোনার ইজ ফর মোস্টলি ড্রাই স্কিন, নর্মাল টু ড্রাই স্কিন। তো এটা আমরা সবসময় একটু প্রেসক্রাইব করি যাদের একটু এজেড স্কিন বাট অয়েল, তারা দিনের বেলা অ্যাস্ট্রিনজেন্ট ইউজ করুক, বিকজ দিনের বেলা প্রচণ্ড অয়েল সিচুয়েশন হয়, ঘাম বেশি হয়। আর রাত্রেবেলা যখন CTM করছি তখন ফেস ওয়াশ করার পর টোনার ইউজ করি, তখন স্কিনটা সুদ করে দিচ্ছে টোনার। তো দুজন মানে সবাই ইউজ করতে পারি দুটো প্রোডাক্ট, আদারওয়াইজ যদি আমি বাড়িতেই আছি, অয়েলি স্কিন নয় ড্রাই স্কিন, স্পেশালি যাদের 35+ এজ, ভীষণ ড্রাই হয়ে গেছে স্কিন, তাদের আমি বলবো অ্যাস্ট্রিনজেন্ট ইউজ না করে টোনার ইউজ করাই বেটার। ওকে, রাতে শুতে যাওয়ার আগে তুমি ঠিক কী ব্যবহার করে শুতে যেতে বলছো? ক্লিনিং, টোনিং, রাত্রেবেলা টোনার ইজ বেস্ট ফর অল স্কিন টাইপ, রাইট? তো টোনিং করলাম আর S7 প্ল্যাটিনাম সিরামের এক ড্রপ, এটা স্কিনের কি বলবো ওই যে বলে না মৃত সঞ্জীবনী সুধা, ওই তোমার সারা দিন ঘন্টার পর ঘন্টা স্কিন কেয়ার করতে হবে না, মাসের পর মাস ফলো করতে হবে না, কিচ্ছু করতে হবে না, মানে এর থেকে শর্টকাট স্কিন কেয়ার বোধ হয় আর হয় না। মানে জাস্ট এক ড্রপ স্কিন S7 সিরাম ইউজ করে নিলাম আর পরের দিন সকালে উঠে দেখলাম বাহ, স্কিনটা আবার ঝকঝকে, আবার রেডি হয়ে গেছে পরের দিন। আর আর ভীষণ সফট, মানে তোমার সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মুখটা দেখতে খুব ভালো লাগবে, মানে একটা বেশ সুন্দর ফ্রেশ একটা লুক, কে না পছন্দ করে, ভীষণ ভালো লাগে। আর আমরা সবাই পছন্দ করি নো মেকআপ লুক, একদম ঠিক কথা, মনে হবে ঠিক আছে আমার স্কিনটা তো ঠিক আছে। একদম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যদি ভীষণ টায়ার্ড লাগে, দেখতে ভালো লাগছে না, তাহলে দেখবেন মুখটা সারা দিনের জন্য গেল, মুখটা শেষ হয়ে যায়, একদম ঠিক কথা। আর ফেসই অর্ধেক কথা বলে দেয় সারা দিনের, তাই না? মানে এটা নিয়ে তো চলতে হবে, যতই মাস্কে ঢেকে রাখি কাজ করার সময় তো খুলতেই হবে, তো এটা অনেক বেশি পাওয়ার ইম্প্যাক্ট। আর তাই আমাদের বন্ধুদের জন্য বলবো আজকে সময় একদম কমের দিকে, ফোন নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, সাফায়ারের নাম্বার, আপনারা ফোন করুন, প্রোডাক্ট কোথায় পাবেন বা কিভাবে প্রোডাক্ট ব্যবহার করব, আপনার সমস্যা অনুযায়ী ঠিক কোন প্রোডাক্ট আপনাকে নির্বাচন করতে হবে বা কিভাবে প্রোডাক্ট আমরা পাবো, বাড়িতে বসে কি প্রোডাক্ট পেতে পারি, হাজারো প্রশ্ন আপনার থাকে, সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে কিন্তু সাফায়ার। আর প্রত্যেক দিন ঠিক এই সোমবার বিকেল 5টায় বসুধা দিয়ে আর আমি কিন্তু হাজির হয়ে যাব শুধুমাত্র আপনার জন্য, আপনার ড্রয়িং রুমে আপনাকে আরেকটু বেশি সুন্দর করে তোলার জন্য। তো দেখা হচ্ছে, বসুধা দিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার, নমস্কার।